পৃথিবীতে কিন্তু 5,500-এর অধিক ভাষা আছে। এই প্রত্যেকটা ভাষার কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাদের কিছু ব্যাকরণগত নিয়ম রীতিনীতি আছে। তো ব্যাকরণ বিষয়টা হচ্ছে যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলা হয়। অর্থাৎ যে পুস্তক পাঠ করলে আমরা ভাষা সম্পর্কে শুদ্ধ ধারণা পাবো, কোনো একটা স্পেসিফিক ভাষা। থেকে এমন বাংলা ব্যাকরণ, আমরা বাংলা ব্যাকরণ যদি পড়ি তাহলে কিন্তু বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা সুস্থ এবং শুদ্ধ একটা ধারণা পাবো, যে ধারণার মাধ্যমে আমরা বাংলা ভাষাটাকে সুন্দরভাবে বলতে পারবো, সুন্দরভাবে লিখতে পারবো। অর্থাৎ যে পুস্তক পাঠ করলে ভাষাটাকে শুদ্ধভাবে বলতে পারা এবং লিখতে পারা যায় তাকেই ব্যাকরণ বলা হয়।